আজকের ভিডিওটা তাদের জন্য যারা মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট বেশি ব্যবহার করে এবং যারা বেশি বেশি ভিডিও কলে কথা বলে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ইমো আইডিতে কীভাবে ডাটা সেভ করবেন, মানে মেগাবাইট সেভ করবেন, মেগাবাইট সেভ করে কথা বলবেন। আমরা যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলি তখন অনেক মেগাবাইট কিন্তু যায়, হ্যাঁ, বা আমরা যখন কোনো ছবি অথবা ভিডিও কাউকে পাঠাই তখন কিন্তু অনেক মেগাবাইট খরচ হয়। তো আপনি চাইলে আপনার মেগাবাইট খরচটা কমাতে পারেন, এটা ভিডিও কলের সময় হোক বা যখন কাউকে আপনি ছবি বা ভিডিও পাঠান তখনও কিন্তু আপনি চাইলে এটা করতে পারেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তো যেহেতু আজকে ইমো আইডিতে দেখাবো, প্রথমে আপনি আপনার ইমো আইডিটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা ছোট্ট করে নিচে অপশন দেওয়া আছে, এইটা অ্যাকচুয়ালি আমার মানে ইমো ব্যবহার করার সময় আমার কী পরিমাণ ডাটা সেভ হচ্ছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি এটা কিভাবে চালু করবেন, এর জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনার প্রোফাইল আইকনে। এই প্রোফাইল আইকনে আপনি টাচ করবেন, টাচ করার পরে সেটিংস অপশনে টাচ করে দেবেন। সেটিংস অপশনে আসার পর এখানে আপনি স্টোরেজ এবং ডাটা নামের যে অপশনটা আছে এখানে টাচ করে দেবেন। এবার আপনি লো ডাটা মোড, এই লো ডাটা মোডে টাচ করবেন, ঠিক আছে। এখানে টাচ করার পর, এখানে টাচ করার পর আপনার সময় এটা অফ থাকবে, হ্যাঁ, তো আপনি জাস্ট এটা অন করে দেবেন। এটা হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে। এরপরে আপনি এখানে আরও কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, অটো সেভ আফটার রিসিভিং, অটো সেভ আফটার সেন্ড, তারপর ফটো আপলোড হাই কোয়ালিটি, ঠিক আছে। এখানে আপনি একটাও অফ করে, মানে একটাও অন রাখবেন না, এগুলো সব অফ করে দিবেন, এগুলো সব অফ করে দিবেন। এখানে অটো দিয়ে দিবেন বা ডাটা সেভার দিয়ে দিবেন। তো এই কয়টা সেটিংস করতে পারলে আপনি ইমোতে অনেক বেশি ডাটা কী বলে মানে কম খরচ হবে আর কি, যদি আপনি এই কয়টা সেটিংস করে রাখতে পারেন যারা মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, ঠিক আছে। আর যারা ওয়াইফাই দিয়ে করেন তাদের তো কোনো কথাই নেই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।